एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के मैं तुम्हारे जो नहीं एसेछि आमी फ्लिपकार्ट थेके की की कुर्ती नहीं एसेछि। तुम्हारा अनेक ही जानो जो फ्लिपकार्टे जामा कपड़ थेके शुरू करे इलेक्ट्रॉनिक्स थेके शुरू करे सब जाबतीय जिनिसपत्र पावा जाए। तो सेखान थेके आमी मोट चारटे कुर्ती नियेछि आर सेगुलो तुम्हारे साथे आमी आज के शेयर करब। तो सबकटा कुर्तिर दाम 500 टाकार मध्ये। तुम्हारा जदि कोनो कुर्ती भालो लागे ताहले आमी डेस्क्रिप्शन बक्से सबकटा कुर्तिर लिंक दिए देव, तोमरा चाइले सेगुलो देखे नीते पारो। तो फ्लिपकार्टेर आमार एकटा जिनिस खूब भालो लागेछे, फ्लिपकार्टे अर्डार करले 2-3 दिनेर मध्ये सेगुलो दिए देय। আর যেখানে অন্যান্য অ্যাপে 5-7 দিন তো লেগেই যায়, তো আমারও সেরকম আমি 2-3 দিন আগে অর্ডার দিয়েছিলাম, 2 দিনের মধ্যে চলে এসেছে। তো আর সব কটা কুর্তির মধ্যে 15 ডেজ রিটার্ন প্লাস এক্সচেঞ্জের অফার আছে। তোমাদের যদি নেওয়ার পরে ভালো না লাগে তো তোমরা সেটা রিটার্ন করে দিতে পারো, প্লাস আর তোমাদের যদি কোনো সাইজের সমস্যা হয় তো তোমরা সেটা এক্সচেঞ্জও করে নিতে পারো। আর এটা কোনো রকম পেড প্রমোশন না, সব কটা কুর্তি আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো হাই, আমি ক্যামেলিয়া, আমি তোমাদের জন্য বিউটির উপর, শপিংয়ের উপর বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমার কাছে আছে হচ্ছে গিয়ে এই ডিপ পিঙ্ক কালারের কুর্তিটা, বাংলায় যে কালারটাকে আমরা রানি কালার বলে থাকি। এটা এরকম হোয়াইট কালারের এরকম ডিজাইনের মধ্যে আছে, যেটা খুবই সুন্দর। কাপড়টা হচ্ছে পুরো কটনের মধ্যে। তো 377 এরকম কুর্তি তো বেশ ভালো লাগে আমার, এরকম সিম্পল কুর্তি ভীষণ পছন্দ। এটা হচ্ছে 3/4 মধ্যে আছে আর সাইড কাটের মধ্যে আছে, তো এটা আমার বেশ পছন্দ হয়েছে। এটা এম সাইজ, তো এটা আমার পুরো ঠিক আছে। আর এটা হোয়াইট কালারের স্ল্যাগস বা ব্ল্যাক কালারের স্ল্যাগস দিয়ে পরলে খুব সুন্দর লাগবে। সেকেন্ডে আমার কাছে আছে হচ্ছে গিয়ে ওই হোয়াইট কালারের কুর্তিটা। এটা ঠিক কুর্তি না, এটা কুর্তা টাইপের, মানে এটা একটু শর্ট, তো এটা জিন্সের সাথে পরলে ঠিক আছে, এটা সাথে এটা স্ল্যাক্সের সাথে কোনোভাবে পরা যাবে না। তো এটার সাইজ আমি ভুল করে এল করে দিয়েছি, জন্য এটা আমার একটু বড় হয়ে গেছে। তো এটা বেশ সুন্দর, এটা হোয়াইট কালারের মধ্যে সামনে এরকম ফিতের মধ্যে আছে। থার্ডে আমার কাছে আছে হচ্ছে এই কুর্তিটা, যে কুর্তিটা আমি এখন পরে আছি। তো এই কুর্তিটার প্রাইস নিয়েছিল হচ্ছে গিয়ে 499। এটা এম সাইজের ছিল, জন্য এটা আমার একদমই ঠিক আছে। আর এটা হচ্ছে এরকম ফিতের মধ্যে আছে, আমি এরকম ফিতালা কুর্তি খুব একটা পরি না, বাট আমার এবার ইচ্ছা হলো যে এটা নেই। তো এটাও বেশ সুন্দর, এটাকে ব্ল্যাক কালারের প্লাজো দিয়ে পরলে বা এরকম এটার সাথে যে নীল আর গোল্ডেনের বর্ডার আছে এরকম নীল রঙের স্ল্যাক্স দিয়ে পরলে বা অন্য কোনো কালারের স্ল্যাক্স দিয়ে পরলে খুব সুন্দর লাগবে। আর কানের মধ্যে এরকম ছোট ঝুমকা টাইপের পরলে তো আরও বেশি ভালো লাগবে। লাস্টে আছে হচ্ছে গিয়ে এই মাস্টার্ড কালারের কুর্তিটা। এরকম মাস্টার্ড কালারে আমার ভীষণ ভালো লাগে। এটার সাইজ হচ্ছে গিয়ে এল, বাট এটা আমার সাইজ একদম ঠিক আছে। এটাতে এম থেকে সাইজ শুরু হয়েছিল, সেজন্য আমি এল সাইজ নিয়েছিলাম। তো এটার সাইজও বেশ ঠিক আছে। এটা হচ্ছে এরকম কলার দেওয়া নেকে আছে আর এর মধ্যে হোয়াইট ডিজাইন করা আছে, আর এটা হাতাটা হচ্ছে 3/4 সাইডে কাটা আছে। তো এটাও বেশ একটা সুন্দর কুর্তি। ভিডিওটা এতটাই, ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও। আর কোন কুর্তিটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও।
তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।